আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। হঠাৎ পোল্যান্ডে দেখা করেছেন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সামরিক প্রধান। পঞ্চায়েত নির্বাচন ঘিরে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় নেতাদের দৌড়ঝাঁপ। পাকিস্তানে সংখ্যালঘু হত্যায় মানবাধিকার সংস্থার নিন্দা। এবং সর্বশেষ থাকছে, সত্যি কি ইসরায়েল থেকে গোলা বারুদ গোপনে পৌঁছে যাচ্ছে ইউক্রেনে? ইসরায়েলের গুদাম থেকে লাখ লাখ গোলা বারুদ পৌঁছে যাচ্ছে ইউক্রেনে, আর এই কাজটি গোপনে করছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরায়েলে আমেরিকার জরুরি মজুদের নামে এই সব গোলা বারুদ ইউক্রেনে নেওয়া হচ্ছে। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। কয়েকজন মার্কিনী ও ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে কোনো সংঘাত বাঁধলে তা মোকাবেলার জন্য ইসরায়েলে আমেরিকার যে জরুরি গোলা বারুদের মজুদ রয়েছে, তা থেকে বিপুল পরিমাণ গোলা বারুদ রাশিয়াকে মোকাবেলার জন্য ইউক্রেনে পাঠানো হচ্ছে। সেই সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। আর সত্যি কি ইসরায়েল থেকে গোলা বারুদ গোপনে পৌঁছে যাচ্ছে ইউক্রেনে, সেই সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আর আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। হঠাৎ পোল্যান্ডে দেখা করছেন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সামরিক প্রধান। ইউক্রেনের সামরিক বাহিনীর প্রধান ভ্যালেরি জালুঝনির সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল মার্ক মিলি। জালুঝনির সঙ্গে সরাসরি বৈঠক করতে পোল্যান্ড যান মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফ। তাদের মধ্যে ইউক্রেন সীমান্তের কাছে পোল্যান্ডের দক্ষিণাঞ্চলের এক অজ্ঞাত স্থানে কয়েক ঘণ্টাব্যাপী নানা আলোচনা হয়, এই খবর দিয়েছে আল জাজিরা। বৈঠক শেষে জালুঝনি জানিয়েছেন, তিনি মার্ক মিলির কাছে ইউক্রেনের বাহিনীর জরুরি প্রয়োজনগুলোর তালিকা দিয়েছেন। রাশিয়াকে থামাতে ইউক্রেনের কী কী সমনাস্ত্র লাগবে তা নিয়েই মূলত আলোচনা হয়। এক বছর ধরেই দুই সামরিক প্রধানের মধ্যে নিয়মিত কথা হচ্ছে, তবে তারা কখনো সরাসরি দেখা করেননি। সম্প্রতি রাশিয়া যুদ্ধক্ষেত্রে নতুন নতুন জয় পেতে শুরু করার পর পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সামরিক সহায়তা বাড়িয়ে দিয়েছে। এমন প্রেক্ষাপটেই ইউক্রেনের সেনাপ্রধানের সঙ্গে দেখা করলেন মার্ক মিলি। মিলির মুখপাত্র সেনা কর্নেল ডেভ বাটলার বলেছেন, দুই জেনারেল ব্যক্তিগতভাবে দেখা করাকে গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন। তারা প্রায় এক বছর ধরে খুব নিয়মিতভাবে কথা বলছে এবং তারা একে অপরকে ভালো করেই জানে। তারা রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেন যে প্রতিরক্ষা করার চেষ্টা করছে সেই সম্পর্কে বিশদভাবে কথা বলেছে। দুজন সামরিক পেশাদারের জন্য একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকে কথা বলার আলাদা গুরুত্ব রয়েছে। বাটলার বলেন, আগে ধারণা করা হচ্ছিল যে জালুঝনি এই সপ্তাহে ন্যাটো এবং অন্যান্য প্রতিরক্ষা প্রধানদের সঙ্গে বৈঠকের জন্য ব্রাসেলসে যাবেন, কিন্তু যখন সোমবার পরিষ্কার হয়ে গেল যে এটা ঘটবে না, মিলি এবং জালুঝনি দ্রুত সীমান্তের কাছে পোল্যান্ডে দেখা করার সিদ্ধান্ত নেন। এর আগে জার্মানিতে পেন্টাগনের প্রশিক্ষণ সম্প্রসারণ কর্মসূচি পরিদর্শনে গিয়েছিলেন মার্ক মিলি। সেখানেও ইউক্রেনের সেনাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। জেনারেল মার্ক মিলি যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান। মার্কিন সেনাবাহিনীতে সর্বোচ্চ পদে আসীন মার্ক মিলি। ওয়াশিংটন সম্প্রতি ইউক্রেন সেনাদের প্রশিক্ষণের উদ্যোগ নেয়। জার্মানির ব্যাভারিয়া রাজ্যে মার্কিন সেনাদের গ্রাফেন ওহের প্রশিক্ষণ কেন্দ্রে ইউক্রেন সেনাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মার্কিন সামরিক প্রশিক্ষকরা এই প্রশিক্ষণ দিচ্ছেন। পেন্টাগন এখন থেকে প্রতি 5 থেকে 8 সপ্তাহে 500 ইউক্রেনীয় সেনাকে প্রশিক্ষণ দেবে। অস্ত্র চালনা ছাড়াও যুদ্ধক্ষেত্রে সহযোগিতা, পদাতিক, আর্মার, আর্টিলারি ও এরিয়াল ইউনিটের প্রশিক্ষণ দিচ্ছেন মার্কিন প্রশিক্ষকরা। বেশ কয়েকজন মার্কিন বেসামরিক নেতা ইউক্রেনে গেলেও কোনো সামরিক কর্মকর্তারা ইউক্রেনে যাননি। মার্কিন সামরিক বাহিনীর কেউ ইউক্রেনে প্রবেশ করলে রাশিয়া সেটিকে রেড লাইন ক্রস হিসেবে দেখতে পারে। তাই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন স্পষ্ট করে দিয়েছে যে কিয়েভের দূতাবাসের সাথে সংযুক্ত ব্যক্তিদের ব্যতীত অন্য কোনো ইউনিফর্ম পরিহিত সামরিক বাহিনীর সদস্যরা ইউক্রেনে প্রবেশ করবে না। মিলি এবং অন্যান্য প্রতিরক্ষা প্রধানরা
বুধবার এবং বৃহস্পতিবার ব্রাসেলসে বৈঠক করবেন। এতে ইউক্রেনের চলমান এবং ভবিষ্যতের সামরিক প্রয়োজনগুলি নিয়ে আলোচনা হবে। ডিসেম্বরে দ্য ইকোনমিস্ট ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে জালোঝনি বলেছিলেন, রাশিয়ানদের পিছনে ঠেলে দেওয়ার জন্য ইউক্রেনের 300টি ট্যাঙ্ক, 600 থেকে 700 যুদ্ধযান এবং 500 হাউইৎজার প্রয়োজন। মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে পোলিশ প্রেসিডেন্ট আন্ডারজেস দুদা বলেন, আমরা আশা করছি আরও কয়েকটি দেশ ইউক্রেনকে ট্যাঙ্ক দেবে। পঞ্চায়েত নির্বাচন ঘিরে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় নেতাদের দৌড়ঝাঁপ। চলতি বছরেই পঞ্চায়েত নির্বাচন, এরপরে লোকসভা। এই নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস দুয়ারে দূত প্রকল্প নিয়ে গ্রামে গ্রামে যাচ্ছেন। এর মূল উদ্দেশ্য হল মানুষের সমস্যা ও পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প ঠিকভাবে হচ্ছে কিনা তা তদারকি করা। ঠিক একইভাবে কেন্দ্রীয় ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি রাজ্যে যেসব প্রকল্পে অর্থ সাহায্য করে তা সঠিক খাতে ব্যবহার হচ্ছে কিনা তাই দেখার জন্য একটি দল পাঠিয়েছে পশ্চিমবঙ্গে। তারা বিভিন্ন পঞ্চায়েত এলাকায় ঘুরে দেখেছেন প্রকল্পের অর্থ ঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা। দলে রয়েছেন ভারতের উত্তরপ্রদেশের ফতেপুরের সংসদ সদস্য, কেন্দ্রীয় পঞ্চায়েত উন্নয়ন প্রতিমন্ত্রী সান্ধ্যি রঞ্জন জ্যোতি। বুধবার 18 জানুয়ারি সকালে নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে সংলগ্ন গৌরীপুর কালীবাড়িতে পুজো দিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার হাপড়াই গ্রামবাসীদের সঙ্গে দেখা করতে যান তিনি। সাধ্বীরঞ্জন জ্যোতি বলেন, পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষার টেস্ট পেপারে আজাদ কাশ্মীর শব্দ বন্ধন উল্লেখ করার পর যে বিতর্ক উঠেছে তা দেশের জন্য দুর্ভাগ্যজনক। পঞ্চায়েত নির্বাচনের আগে এইভাবে কেন্দ্রীয় কমিটির দল ঘন ঘন রাজ্যে আসার জন্য তৃণমূল কংগ্রেসের নেতারা সমালোচনা করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, কেন্দ্রীয় দল বাংলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, যোশী মঠের মতো দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহু বছর ধরেই আতঙ্কে দিন কাটাচ্ছেন খনি এলাকার শহর আসানসোল। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে যোশী মঠের পর্যবেক্ষণের কাজ শুরু করা দরকার বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রস্তাব রেখেছেন। এই ব্যাপারে সাধ্বী রঞ্জন জ্যোতি বলেন, আমার মনে হচ্ছে কেন্দ্রীয় সরকার যথেষ্ট দায়িত্ব সহকারে কাজ করছে। আমরা প্রত্যেকেই আশা করি কেন্দ্র ও রাজ্য সরকার একত্রে মিলেই কাজ চালিয়ে যাচ্ছে। কোনো সমস্যা হলে কেন্দ্র ও রাজ্য মিলে সমস্যা মোকাবেলা করবে। পাকিস্তানে সংখ্যালঘু হত্যায় মানবাধিকার সংস্থার নিন্দা। পাকিস্তানে একটি খ্রিস্টান মেয়েকে অপহরণের পর হত্যার নিন্দা করেছে হিউম্যান রাইটস ফোকাস পাকিস্তান। HRFP-র প্রকাশিত বিবৃতি অনুসারে ভুক্তভোগী ও তার বাবার বিচার করার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ANI। জানা যায়, 25 ডিসেম্বর থেকে নিখোঁজ হয় খ্রিস্টান ধর্মাবলম্বী গুলনাজ এবং তার বাবা। হাসপাতাল থেকে ফেরার সময় গুলনাজ এবং তার বাবাকে অপহরণ করা হয়। 27 ডিসেম্বর গুলনাজকে এক খাল থেকে নিহত অবস্থায় পাওয়া যায় মেয়েটিকে। তবে নিহতের বাবাকে এখনও উদ্ধার করা যায়নি। HRAP টিম তাদের বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করেছে, পুলিশের সঙ্গেও দেখা করেছে, হাসপাতাল পরিদর্শন করেছে এবং আশেপাশের বিভিন্ন লোকের কাছ থেকে ঘটনার বিষয়ে খোঁজ খবর নিয়েছে। FIRA বলা হয়েছে দুজনকেই অপহরণ করা হয়েছিল এবং গুলনাজকে আক্রমণ করার পর তাকে হত্যা করা হয়। সংস্থাটি নিহতের পিতা গুল হামিদকে খুঁজে না পাওয়া পর্যন্ত এবং অপরাধীদের বিচারের আওতায় আনা না হওয়া পর্যন্ত ভুক্তভোগীর পরিবারকে আইনি সহায়তা এবং অন্যান্য তাৎক্ষণিক সহায়তা নিশ্চিত করবে বলে জানায়। মানবাধিকার সংস্থাটির প্রেসিডেন্টের পক্ষ থেকে বলা হয়, পাকিস্তানে সংখ্যালঘু মেয়েদের অপহরণ এখনও বন্ধ হয়নি বা কমেনি। সংখ্যালঘুদের অবস্থা আগের মতোই খারাপ রয়েছে। গুলনাজের বাবা গুল হামিদ এখনও নিখোঁজ। পরিবারের তরফ থেকে আশঙ্কা করা হচ্ছে তাকে হত্যা করা হতে পারে বলে। এর আগে সেপ্টেম্বরে ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক সাব কমিটির সদস্যরা পাকিস্তান সরকারকে মানবাধিকার ইস্যুতে সময় উপযোগী সংস্কার এবং আইনি পরিবর্তন আনতে ও সেগুলিকে সুনির্দিষ্টভাবে প্রয়োগ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও পাকিস্তানের সংখ্যালঘু হত্যার পরিমাণ ক্রমশ বাড়ছে। সত্যিই কি ইসরায়েল থেকে গোলা বারুদ গোপনে পৌঁছে যাচ্ছে ইউক্রেনে? ইসরায়েলের গুদাম থেকে লাখ লাখ গোলা বারুদ পৌঁছে যাচ্ছে ইউক্রেনে, আর এই কাজটি গোপনে করছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরায়েলে আমেরিকার জরুরি মজুদের নামে এসব গোলা বারুদ ইউক্রেনে নেওয়া হচ্ছে মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম
নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। কয়েকজন মার্কিনী ও ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে কোনো সংঘাত বাঁধলে তা মোকাবেলার জন্য ইসরায়েলে আমেরিকার যে জরুরি গোলা বারুদের মজুত রয়েছে তা থেকে বিপুল পরিমাণ গোলা বারুদ রাশিয়াকে মোকাবেলার জন্য ইউক্রেনে পাঠানো হচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, ওয়াশিংটন এবং তেল আবিব 3 লাখ শেল ইউক্রেন পাঠানোর ব্যাপারে রাজি হয়েছে। এর মধ্যে অর্ধেক শেলই আগে ইউক্রেনে পাঠানো হয়েছে। এসব গোলা ইউরোপের নেওয়া হবে এবং চূড়ান্তভাবে তা পোল্যান্ড হয়ে ইউক্রেনে ঢুকবে। ওই প্রতিবেদন অনুসারে মার্কিন কর্মকর্তারা ঘটনার আড়ালে থেকে ইসরায়েল থেকে এইসব গোলা বারুদ সংগ্রহ করছেন, যাতে চলতি 2023 সালে ইউক্রেনের জন্য পর্যাপ্ত গোলা বারুদ ও সামরিক সরঞ্জামের সরবরাহ নিশ্চিত করা যায়। চলতি বছর আমেরিকা ইউক্রেনকে 10 লাখের কিছু বেশি 155 মিলিমিটারের কামানের গোলা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। চলমান যুদ্ধে কিয়েভের সেনাদের জন্য আর্টিলারি সেলই এখন প্রধান যুদ্ধ উপকরণ হয়ে দাঁড়িয়েছে।